আসানসোল জেলা হাসপাতালে চাকরির দাবিতে স্থানীয়দের বিক্ষোভ। আসানসোল গ্রামের স্থানীয় জমিদাতাদের বক্তব্য, তারা জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য জমি দিলেও মাননীয় মুখ্যমন্ত্রী স্থানীয়দের চাকরি দেবার প্রতিশ্রুতি দিলেও আসানসোল গ্রামের স্থানীয়রা উপেক্ষিত। ইতিপূর্বে তারা 2016 সাল থেকে চাকরির দাবিতে বিক্ষোভ দেখালেও সুপার স্পেশালিটি হাসপাতালে ইতিমধ্যে বাইরের জেলা 70 জন চাকরি পেয়েছে, অথচ স্থানীয় একজনেরও শিক্ষাগত যোগ্যতা থাকলেও চাকরি দেওয়া হচ্ছে না। সেই কারণে বৃহস্পতিবার তারা স্থানীয় বেকার যুবক যুবতীদের চাকরির দাবিতে চাকুরিপ্রাপ্ত বহিরাগত সিকিউরিটি গার্ডদের বের করে দিয়ে ধর্নায় বসে। শেষ পর্যন্ত হাসপাতালের সুপার স্থানীয়দের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। বিক্ষোভে সামিল হয়ে এক বিক্ষোভকারী জানান, দাতা এবং আসানসোল গ্রামের অধিবাসীরা সকলে আজকে উপস্থিত হয়েছি যে 1977 সালে যে হসপিটালের স্থাপন হয়েছিল, সে তখন থেকে এখন পর্যন্ত আমাদের গ্রামের কোনো ছেলে মেয়েকে নিয়োগ করা হয়নি। তা আমরা এই যে আসানসোল সুপার স্পেশালিস্ট হসপিটাল দেখছেন, এখানে আমাদের খেলার মাঠ ছিল, এলাকার ছেলে মেয়েরা এখানে খেলাধুলা করতো, কিন্তু স্বাস্থ্যর উন্নতির জন্য, সুচিকিৎসার জন্য আমরা কিন্তু আসানসোল সুপার স্পেশালিস্ট হসপিটাল হোক এটা চাইছি। আমরা তাই চাওয়ার জন্য আমরা আসানসোল গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যখন এখানে কর্মসংস্থান হবে তাতে আসানসোল গ্রামের বেকার যুবক যুবতীদের আমরা কর্মসংস্থানে তাদের সাহায্য করব দেব, কিন্তু 70 জন রিক্রুট হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের একজনকেও নেওয়া হয়নি। আমরা 2016 সাল থেকে এখানে ডেপুটেশন দিচ্ছি, কিন্তু একটা ছেলে মেয়েকেও নিয়োগ করা হয়নি। আমরা ওই জন্য আজকে একমত হয়ে আশ করতে এসেছি যে বাইরের যে ছেলে মেয়েরা চাকরি করছে করুক, বর্তমানে যে নিয়োগটা ফাঁকা খালি আছে সেই নিয়োগটা যেন আসানসোল গ্রামের ছেলে মেয়েদের চাকরি করতে দেওয়া হয়। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।